ইরাচল মায়াময়ী খনিত্য অহংকারর মায়া ভেদ করে ভাগবত শরণ লওয়া, প্রভু নারায়ণে তোমার উদ্ধার করিব। খুবর নাভি গারে পখালি না ভরি পাদুদ কদয়া মাথে বন্ধে পুষ্পে শরণত ধরি বলিলাক তুতি মিনতি অনেক ভাবে পরম সাদরে আপনাক নিপে অর্পিলা মুনি অন্তকলাত আপনার দেবর দুর্লভ দর্শনে পরম ধন্য করিলে আপনার আলাপনে মই যে গতি পাম সেয়া নিশ্চিত। মোর শতকোটি অপরাধ মার্জন করি এই অধমর সেবা পর তোমায় প্রেম ভক্তির সন্তুষ্ট আমি হোথা কি জানিব বিচারা আমার পড়া তুমি আমাকে প্রশ্ন করা আমিও যথাযথ উত্তর দিব এতিয়া তুমিও এখন গ্রহণ করা। আমি কি কথা শুনিব লাগে, আমি কি কর্ম করিব লাগে, কাক স্মরণ করিব লাগে, কোন দেবতাক ভজিব লাগে, কোনবোৰ কথা শ্রবণ কীর্তনের যোগ্য নহয়। তুমি যে প্রশ্ন করিছা এয়া মনুষ্যৰ সবাতোতকৈ শ্রেষ্ঠ প্রশ্ন। জগতরে বহুতো ঋষিমুনি ব্রহ্মা শিব দুর্গা আদি দেবতা সকল শ্রেষ্ঠ বলে ভাবে, কিন্তু সেয়া সত্য নহয়। কেবল নারায়ণেহে সমস্ত জগতের কান্দারী। বৃক্ষর মূলত যেনেকৈ পানি দিলে ডাল পত্র হবে হৈমুখরিত, ঠিক তেনেকৈ কৃষ্ণত ভক্তি করিলে সকল সন্তুষ্ট হয়। এক চিত্তে যে হরিনাম শ্রবণ আর স্মরণ করে তেওর কলিকৃত সকল দুঃখন্তন হয়। মুখ্যর সাধন আর জগতর হিত চিন্তা করাটোই সবাতোতকৈ শ্রেষ্ঠ। হরির বিমুখ আচনের পরিত্রাণ নাই। মুখ্য সাধনের বাবে এক চিত্তে কৃষ্ণ গুণ নাম কীর্তন আর তেওর পাদ পদ্ম স্মরণ শ্রবণে জীবন জন্মর সফল। মুখত রাম নাম সকল সময়তে হরির কথা যার প্রেম তেওই মহাভগবত।
নুকুন, ভক্তি কেনেকৈ উদয় হয়? যেজনে তোর মনুষ্য জীবন পায়, মায়া শেদ করিব নোৱাৰে। আত্মায় কথা নেভাবি কেবল ৰতি সুখতে নিমগ্ন থাকে, তেওঁই অনিত্য সংসারের কথা একো নাজানে। যে কর্ম মন আর বাক্যর দ্বারা পরিমার্জিত, সে ভক্ত। ভক্ত সারিবি, আত্ম অমানি, জিজ্ঞাসু আর জ্ঞানী। জ্ঞানী জনে ঈশ্বর আরাধনা করে তেওঁরে ভজনা করে, আর সে ভক্তি। আপনার অনুগ্রহত কিঞ্চিত জ্ঞান পাইছো, কিন্তু গুরুদেব কি উপায়ে চিত্ত সিদ্ধি করিব পারি? এই দুর্গর কলিকালত মনুষ্যর কি গতি হব? যেহেতু পাপ নষ্ট নহলে কৃষ্ণত মতি নহয়, তেন্তে তেন্তে কলিত লোক তরিব কেনেকৈ? কোনটো ধর্ম, কোনটো অধর্ম? কলিত ঈশ্বরের গতি কি? হে গুরুদেব, মোর চিত্ত অধীর হয়ে গেছে, মোর মনের সংশয় আতর হবার ভাবে। অধর্মই ভরি পড়িব, সহজেই ধর্মর তিনি শরণ ভাঙে, চতুর্থ শরণকু নষ্ট করিব। অনাশারী লোভী সকলের তৃষ্ণা বাহি দারুণ নিত্যই ভাবে রাক্ষকর আসরণ করিব। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনি চাকিরে ভকতের কথা নশুনিব। পুত্র কৈবর্তয়ে মহা হরিকে ভজি অপ্রয়াসে ঈশ্বরের মহা জ্ঞান লাভ করিব। তিরুতাই নিজ স্বামীকে পর পুরুষক স্বামী বরণ করিব। পাখন্দয় বেদ পদ দূষিত করে হরিম জ্ঞান বিলায় বহু মান লাভ করিব। রজাই প্রজাক অত্যাচার করিব, দুর্ভিক্ষ পণ্যর বাবে প্রজা মরিব, রজাই করর বাবে পীড়ন করিব। বনর তপস্বী সকল গাঁর বাসিন্দা হব, আর সন্ন্যাসী সকল মহা ধনলোপী হব। পুত্র কন্যায় স্বামী আর পত্নীর বাবে নিজ পিতৃ মাতৃকু ত্যাগ করিব। কলি এনে ধরনের কলঙ্কই মনুষ্য আবরি ধরিব। কলিত করিবর বাবে এক কৃষ্ণক দিনে অন্য উপায় নাই, যে নিশ্চিত্ত শুদ্ধ করে কৃষ্ণর শরণত খুঁজিব। মহা হরি তাতেই সন্তুষ্ট হয়ে কলির দুঃখ হরণ করিব। আমার হৃদয়ত আছে সপ্ত আবরণ, তাতে বহি আসে নারায়ণ। সমগ্র বিশ্ব ব্রহ্মান্তর ভগবান সর্বাঙ্গতে বিদ্যমান। গোটেই দেহ যদি ইন্দ্রিয়রে ভরা, তেন্তে ভগবানের রূপ কেনেকৈ বিরাজ করিব? গুণদেব শরীর ইরা পিঙ্গলা আর সুখমা নামর তিনিডাল প্রধান নারী আছে, আর এই তিনি নারীর যত মিলন হয়েছে সেই তীর্থস্থান। তার ব্রহ্মা বিষ্ণু শিব তিনিও বিরাজমান। আপনার সান্নিধ্যত মোর মনের মল দূর হই, মোহ অন্ধকার নাইকিয়া হল। আপনার কৃপাতে মোর হৃদয়ত ঈশ্বর কৃষ্ণর পূর্ণ প্রকাশ পালে। হে গুরুজন, এতিয়া দদক স্কন্দ মহাভাগবতর মহাজ্ঞান আমাক কর প্রদান, যাতে প্রভু কৃষ্ণ ভগবতর পূর্ণরূপ সাক্ষাৎ লাভ করিব পারি। বাহুর সমষ্টিয়ে দেবগণ, অর্ণোদয় রঘুদী, নাকে অশ্বিনী কুমার, নয়নে তর্ক,
সুকলে ব্রহ্ম পদ্মই চম আর হাস্যই মায়া আতিন্দ্রক দেহতে বিশ্ব আকার আছে। আপনার কৃপা মোর অজ্ঞান আতরে জ্ঞান নিষ্ঠ হল। হে গুরুদেব, এবে আপনার স্মরণ দণ্ডবত জ্ঞানং পরম গুচ্ছং মে যত বিজ্ঞান সমন্তিতম শর হৈষ্যং তদঙ্গং শ গৃহণ গদিতং ময়া যাবানাহং যথা ভবু যদ রূপ গুণ কর্ম তথৈ তত্ত্ব বিজ্ঞানমস্ত তে সদ নূত গ্রহা। সপ্তমে অষ্টমে কর কমল চুকল কণ্ঠ দেখে নবমে দশমে চারুতুণ্ড একাদশে ললাট দ্বাদশে ভৈল মুণ্ড শেন ভাগবত মূর্তি মনোহর তোমার সত্রীশ বর্ণ শ্যাম করে বড় মহাভাগবতরে ব্রহ্ম তোমাক প্রদান এই জ্ঞানের বল তুমি উতরিলা আর ময়ো থামি হল আজির পরা কলি মহাভাগবতর দ্বারা মহেশ্বর মুক্তির পথ উগম হল। আপনার কৃপাত মোর অজ্ঞান আতরে জ্ঞান নিষ্ঠ হল মাধবক স্মরণ করে প্রতিষ্ঠিত করা হরির নিঃশ আর মন স্থির করে ব্রহ্মময় হয়ে ঈশ্বর হৃদয় সাক্ষাৎ করা তোমার মনোবাঞ্ছা নিশ্চয় পূর্ণ হব। আমি ঋষিগণের সহিতে বিদায় সীমা।